আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতু, স্বাগতম কুয়েত এবং কুয়েতের বাইরে যে যেখান থেকে দেখছেন। কুয়েতের আল জাজিরা এয়ারওয়েজ থেকে একটি আপডেট প্রকাশ করা হয়েছে, যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে কুয়েত যাওয়ার জন্য এখন আল জাজিরা এয়ারওয়েজই ভরসা, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। জাজিরা এয়ারওয়েজ ভারতের চারটি গন্তব্য থেকে ও অন্যান্য এশিয়া উপসাগরীয় শহরগুলি থেকে 39টি গন্তব্যে তাদের নতুন যাত্রার একটি আপডেট প্রকাশ করে। জাজিরা এয়ারওয়েজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে বিভিন্ন দেশে তাদের ফ্লাইটের রেট জানানো হয়েছে। সেখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ঢাকা। ঢাকারও আপডেটটি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। সে আপডেটটিতে জানানো হয় কোচি, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, চেন্নাই, কাঠমান্ডু, ঢাকা, লাহোর, দোহা, দুবাই, মাস্কাট, আম্মান, ইস্তাম্বুল, জেদ্দা, রিয়াদো, দাম্মাম বিমানবন্দর সমস্ত যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে ভ্রমণের সময় সরকারি স্বাস্থ্য বিভাগের নির্দেশিত সুরক্ষা সতর্কতামূলক পদক্ষেপগুলি অনুসরণ করার এবং যে দেশের কোভিড-19 বা করোনা পরিস্থিতির যে নির্দেশনা সেগুলি অনুসরণ করার জন্য। আমরা সেই লিস্টটি থেকে ঢাকার যাত্রীদের একটি আপডেট প্রকাশ করতেছি। ঢাকা যাত্রীদের ফ্লাইট হচ্ছে মানডে, ওয়েডনেসডে, টুইজডে, ফ্রাইডে এবং সানডে, যেটা 73 দিনার ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাশাপাশি চেন্নাই, কোচি ইন্ডিয়ার ম্যাক্সিমাম ভাড়াও প্রায় বাংলাদেশের কাছাকাছি। বাকিরা অবশ্যই অন্য দেশেরগুলি দেখে নেবেন। আমরা যেহেতু বাংলাদেশ নির্ভর ভিডিও তৈরি করছি, সেক্ষেত্রে শুধু বাংলাদেশের বিমান ভাড়া কত সেটাই জানালাম। এটা সম্পূর্ণ স্পেশাল অফার, যারা ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনি আপনার ট্রাভেলসে যখন আল জাজিরার টিকিট কনফার্ম করবেন, মনে রাখবেন বাংলাদেশে আল জাজিরার ফ্লাইট 73 দিনার। আর যেহেতু এক ধরনের প্রতারণা বা বিভিন্ন ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, সেক্ষেত্রে আপনি প্রতারণা বা যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচতে অবশ্যই আপনি এটা কনফার্ম করবেন। তাছাড়া আরও বিস্তারিত জানতে আপনারা কল করতে পারেন আল জাজিরা হটলাইনে 177, যেটা কুয়েত থেকে। আর ইন্টারন্যাশনালি জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে 0096522282040। আমি আবারও বলছি 0096532282040, যেটা ইন্টারন্যাশনাল হটলাইন নাম্বার। আর কুয়েত থেকে ফোন করতে আপনাকে 177 কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন। এটা ছিল আল জাজিরা এয়ারওয়েজের আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা দেখছেন রিজওয়ান ও নাবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।